हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल कीप स्टडिंग लर्निंग एंड एक्सप्लोरिंग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। सामने डिसेम्बरे तो आमादेर प्राइमरी टेटेर परीक्षा, तो आज के आमी जे भिडियोटा शेयर करब सेटा हलो चाइल्ड डेवलपमेंट एंड पेडागॉजी ओपरे ग्रोथ एंड डेवलपमेंट टपिक थेके एकटा छोट्टो टपिक, छोट्टो विषय। प्रथमे आमरा जेने नेई जे ए शिशु बृद्धि ओ विकाशेर मध्ये मूल पार्थक्य कोथाय। देखो বৃদ্ধিটা হলো পরিমাণগত, ঠিক আছে, ও পরিমাপযোগ্য। যেমন ধরো আমি বলতে পারি যে ওই শিশুটি এখন 3 বছর বয়স বা তার ওজন এত কেজি, কিন্তু বিকাশ সেটা কিন্তু পুরোটাই মানসিক। তাই বিকাশ হলো গুণগত এবং পর্যবেক্ষণ সাপেক্ষ, এটাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি 3টে ইম্পর্ট্যান্ট টার্ম লিখেছি। এই টার্মগুলো থেকে বিগত বছরগুলোতে সিটেট এবং অন্যান্য রাজ্যের টেটেও কিন্তু এইগুলো থেকে প্রশ্ন এসেছিল। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, এবং এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো প্রথমেই আমি যে টার্মটা রেখেছি সেটা হলো সেফালোকডাল, অর্থাৎ শিশুবৃদ্ধির নিম্ন অভিমুখী প্রক্রিয়া। কীরকম ব্যাপারটা? যেমন ধরো এখানে বলা হচ্ছে যে শিশুর বিকাশ নাকি ওপর থেকে নিচের দিকে ঘটে, অর্থাৎ মাথা থেকে তারপরে পায়ের দিকে। অর্থাৎ প্রথমে যেমন ধরো মস্তিষ্কের বিকাশ ঘটবে, তারপর ঘাড়, হাত, পা, এইভাবে। তো এই ধরনের বিকাশকে বিজ্ঞানে বলা হয়, বিকাশমূলক বিজ্ঞানে বলা হয় সেফালোকডাল। নেক্সট আছে বক্সিমো ডিজিটাল। এই বক্সিমো ডিজিটালের আরও একটি কিন্তু টার্ম রয়েছে, সেটা আমি চাই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। বিষয়টা একই, এক্ষেত্রে বলা হচ্ছে বিকাশ শিশুর দেহের বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে। অর্থাৎ শিশু কোনো কিছু ধরার জন্য মানে প্রথমে সে একটা কোনো বস্তুকে জাপটে ধরবে, মানে অর্থাৎ সমগ্র বাহু ব্যবহার করবে, পরে সে হাত এবং আঙুল ব্যবহার করে সেই বস্তুটাকে ধরতে যায়। অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি কোনো শিশুর কাছে ধরো তুমি পেন, একটা পেন দিলে, ও না বুঝে না পেনটাকে জাপটে ধরার চেষ্টা করবে। তারপরে যখন আস্তে আস্তে এই বক্সিমো ডিজিটাল বা কেন্দ্র থেকে পরিধির দিকে বিকাশটা হবে, তখন কিন্তু ওরকম ওই জাপটে ধরতে যাবে না, সে হাত এবং আঙুল ব্যবহার করেই সেটা ধরবে। নেক্সট যেটা সেটা হলো বাইল্যাটারাল থেকে ইউনিল্যাটারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ উভয় হাত পা থেকে নির্দিষ্ট হাত পা। কীরকম ব্যাপারটা? যখন একজন সদ্যজাত শিশু দুই হাত পা একইভাবে ব্যবহার করতে পারে, তারপরে 2-2.5 বছর বয়স থেকে শিশু কোনো একটি হাত পা এক্ষেত্রে বেশি ব্যবহার করে। দেখবে যখন বাচ্চাদের, একদম সদ্যজাত শিশুদের যখন সে আস্তে আস্তে হাত পা নাড়া শিখছে, হাত পা নাড়তে পারছে, দেখবে সে দুটো হাত পাই কিন্তু সমানভাবে কিন্তু নাড়ায়। তারপরে আস্তে আস্তে কিন্তু সেই ব্যাপারটা থেমে গিয়ে একটা, যে কোনো একটা হাত পা সে বেশি ব্যবহার করে। তো এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা যারা আসন্ন প্রাইমারি ডেটে বসছো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।